মায়ের আগমনের এখনও দু মাস বাকি, কিন্তু ভক্তদের মন এখন থেকেই মায়ের জন্য আকুল। প্রতি বছরের মতো এবছরও মহালয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে বাংলা বিনোদনের প্রথম সারির চ্যানেলগুলি। ইতিমধ্যে জি বাংলার মহিষাসুর মর্দিনী কে হতে পারেন সেই বিষয়ে জানা গেছে। শোনা গেছে এবারে দেবী পার্বতী এবং মহাদেবের ভূমিকায় সৌমিত ঈশা কুণ্ডু এবং রুবেল দাসকে ভাবছে কর্তৃপক্ষ। চ্যানেল এখনও জানায়নি, তবে এমনটাই নাকি সিদ্ধান্ত। তবে জলসাতে এবারে কি চমক থাকছে বা কে দেবী দুর্গা হচ্ছেন সেই সম্পর্কে কোনো কিছু শোনা যায়নি। তবে সম্প্রতি যেসব আপডেট সামনে আসছে তোমাদের সেগুলি জানাবো, তবে একটু আলোচনার মাধ্যমে। আগের বছর জলসার পর্দায় দেবী দুর্গা হিসেবে আমরা দেখেছিলাম দিতিপ্রিয়া রায়কে, এবং তার আগের বছর মিমি চক্রবর্তী হয়েছিলেন মহিষাসুর মর্দিনী। প্রথম থেকেই তাদের বিষয়ে শোনা গেছিল। তবে এই বছর একসাথে একাধিক নাম উঠে আসছে, যাদের মধ্যে শুভশ্রী এবং মিমির নাম সবথেকে বেশি উঠে আসছে। জনপ্রিয় সংবাদ মাধ্যমে জানা যায় চ্যানেলের তরফ থেকে এই দুই তারকাকে প্রস্তাব পাঠানো হয়েছে, কিন্তু এরই মধ্যে অনেকে বলছে শুভশ্রী বা মিমি নয়, এবার নাকি কোয়েল মল্লিককে দেবী দুর্গা হতে দেখা যাবে। প্রসঙ্গত উল্লেখ্য, আগের বছর কালার্সে মহিষাসুর মর্দিনী হয়েছিলেন কোয়েল মল্লিক, তার এক্সপ্রেশনে সবাই মুগ্ধ হয়েছিল। শোনা যাচ্ছে শুভশ্রী মিমির সাথে কোয়েল মল্লিককেও সেই তালিকাতে রাখছে কর্তৃপক্ষ। দেখা যাক শেষ অবধি মহালয়ার ভরে কাকে দেখা যায়। তো বন্ধুরা, এখন তোমার কি মতামত কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, আর এই টাইপের ইন্টারেস্টিং ভিডিওস পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না।